Hey guys, welcome back to my channel World of Ritu. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সো আজকে আমি আবার বেরিয়ে পড়েছি একটা মেকআপ করার উদ্দেশ্যে। তোমরা যারা আগের ভিডিও দেখেছো, আগের ব্লগ দেখেছো, তারা দেখেছো যে আমি একটা ব্রাইডাল করেছি। বিয়ের দিন ছিল সেদিন। তো আমি সেই দিনটারই আজকে 29 তারিখ আমি যাচ্ছি রিসেপশন ব্রাইডাল করতে। আর আজকের ব্রাইডালটা আছে, মানে আজকের লোকেশন হচ্ছে বাগুইহাটি। সো আমার বাড়ি থেকে তো বাগুইহাটিও অনেকটা দূর। তো আমি আজকে যাচ্ছি বাইকে করে, সানডে ছিল, ওর ছুটি ছিল, তো সেই জন্য পৌঁছে যাবো। এই তো পৌঁছে গেছি। তো এই হচ্ছে লোকেশন, এখানে ব্রাইড বসবে, এখন কেউ নেই, সবাই ঘুমোচ্ছে। সো আমি 3টের সময় ওখানে পৌঁছানোর কথা ছিল, আমি তো টাইমে পৌঁছে গেছি, কিন্তু ব্রাইড আজকেও লেট, আজকেও আসেনি, প্রায় 3টে 3 বাজে দেখতেই পাচ্ছো। তো আমি ঠিক টাইমে পৌঁছে গেছি, না ব্রাইড এসেছে আজকে, আর না আমার এখনও পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট এসে পৌঁছেছে। যাই হোক, সে একটু দেরি করলেও কোনো অসুবিধা নেই। তো ব্রাইডের অপেক্ষা করতে করতে আমি এগুলো সব কিছু সাজিয়ে ফেললাম, যা যা আমার দরকার। তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো, তো আমি খানিকটা রেস্টও নিয়ে ফেলেছি। সেই ব্যাঙ্কুয়েটে কেউ ছিল না, তখনও পর্যন্ত আসেনি। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে ব্লগ করছি, কি করব, এখনও পর্যন্ত ব্রাইড এসে পৌঁছায়নি। এই যে ব্যাঙ্কুয়েটটা, ওখান থেকে এই নাজারাটা ভীষণ সুন্দর। ব্রাইড এখন এসে পৌঁছেছে। আচ্ছা, আজকে ও আমাকে অ্যাসিস্ট করছে, লাস্ট মোমেন্টে ওকে পেয়েছি, থ্যাংক ইউ। সো এই তো 4:15 বাজে, এখন ব্রাইড এসেছে। এই যে আজকে এই লেহেঙ্গাটা পরবে, এই সেটের মধ্যে আমাকে চুজ করতে হবে কোন সেটটা পরবে। তো চলো কাজ শুরু করি। তোমার আগের দিনের সাজ ভালো লেগেছে? হ্যাঁ, তোমার ভিডিওতে না মানে খুব পান্তামাশি লাগছিল, কিন্তু বাকি যারা দেখতে এসেছে সবাই বলেছে হ্যাঁ লাইটের জন্য খুব ইয়েল লাগছিল। তো যেমন দিদি বললো, সত্যি কথা, মানে আমি যেটা চোখে দেখি সেটা ফোন বা ক্যামেরা বা ফটো বা ভিডিও কোনোটাতেই না জাস্টিফাই করে না। তো যাই হোক, দিদির ভালো লেগেছে, তো আমিও ভীষণ খুশি এটার জন্য। আর সেদিনকে লাইটটাও খুব কম ছিল। সো আমি এখানে কাজ শুরু করে দিয়েছি, কারণ কি আমাকে অনেক তাড়াতাড়ি শেষ করতে হবে কাজটা। আমি 4:45 বাজে প্রায় তখন আমি কাজ শুরু করেছি, আর দিদিকে আমি ছেড়েও দিয়েছিলাম প্রায় 6:45 নাগাদ। খুব কম সময় আমাকে রেডি করতে হবে, কারণ দিদি এসে পৌঁছেছে অনেকটা লেটে। তো যাই হোক, আমি কাজ এখানে শুরু করে দিয়েছি, আর আমাকে আজকে অ্যাসিস্ট করছে শ্রেয়া। আমি ওকে অনেক মানে তাড়াহুড়োতে বুকিং করেছি, মানে সকালেই আমি জানতে পেরেছি যে এরপর আমাকে আরও কয়েকটা পার্টি মেকআপ করতে হবে। তো সেই জন্য আমি শ্রেয়াকে ডেকে নিয়েছিলাম। ভীষণই একটা মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে, আমাকে খুব হেল্প করেছে, আমি ভীষণ খুশি হয়েছি ওকে পেয়ে, সত্যি কথা বলতে ভীষণ ভালো, ভীষণ ভালো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত। আমি ডিটেলসে কোনো ভিডিও করিনি, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর লাস্ট পর্যন্ত দেখো ফাইনাল লুকটা দেখার জন্য। ও হ্যাঁ, আর আজকের ব্রাইড মানে আগের দিনেও দিদি ভীষণ ছটফট করেছে, বাট আজকে একটু আগের দিনের তুলনায় একটু শান্ত হয়ে বসে আমার কাছে কালকে সেজেছে। ভীষণ আমি খুশি তার জন্য, কারণ হচ্ছে বিয়ের দিন দিদি এত ছটফট করছিল, আমি দিদিকে বকেই দিয়েছিলাম যে তুমি যদি এবার না বসো ঠিক করে, চুপ করে আমি কিন্তু বকে দেবো, এরকম একটা ব্যাপার। তো সেদিনকে বকবক করছিল কিন্তু চুপ করে বসেছিল। ওকে চলো দেখে নিই এরপর লাস্ট ফাইনাল লুকটা কী হয়। এরপর আমার কয়েকটা পার্টি মেকআপ রয়েছে, তো সেগুলো আমি আর ভিডিও করিনি, সত্যি কথা বলতে ভিডিও করার সময়টুকুও পাইনি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম সব কিছু। তো আমার যারা ফেসবুক ইনস্টাতে ফলো করো, তারা আমার পেজটাকে ফলো করো রিতোজ মেকওভার, তারা দেখতে পাবে আমার পার্টি মেকআপের সমস্ত লুকগুলো। আমি ডিটেলসে ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তোমরা যদি বুক করতে যাও আমাকে, অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা কল করতে পারো, মেসেজ করতে পারো। সো এই তো চলো দেখো লাস্ট মোমেন্ট পর্যন্ত লুকটা, আর যদি ভালো লাগে লুকটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি খুব টেনশনে থাকি জানো তো, তাই যাই হোক তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো এই লুকটা। তোমার কেমন লাগলো বলো সেজে? আমার তো বেস্ট লেগেছে টিকটিকে, কি লাভ টিকটিকে, কোনো কথা নেই, 100-100 ভালো লাগছে আমাকে, বল বল ফুলবো। সো এই হচ্ছে ফাইনাল লুক, তোমরা অবশ্যই জানিও কেমন সাজিয়েছি বা কেমন লাগছে দিদিকে।
আর যদি ভালো লাগে ব্লগটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। এবার বাড়ি ফেরার পালা, আর থ্যাংক ইউ তোকে এতটা সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, টাটা।